চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন ইন্না ফিল কোরআন ইলা সূরা, কোরআনের মধ্যে একটা সূরা আছে, মানিআতুন মিন আযাবিল কবর, এই সূরা যে তেলাওয়াত করবে তাকে কবরের আযাব থেকে বাঁচাবে কে? আল্লাহ। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে। কাদের লাগবে না? হাত তুলেন। তারপরে হাত তোলে এরকম আছে না? নেই। যাওয়া লাগবে। দাদা চলে গেল, বাবা চলে গেল, আমাকেও চলে যেতে হবে, আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো চলে যাবে, আমার বিবির পেটে ছোট্ট সন্তান দুনিয়াতে আসে নাই, ওইটা দুনিয়ায় আসবে, তারপরে যতদিন হায়াত পাওয়ার পাবে তারপরে যাবে, ঠিক কিনা? চলে যেতে হবে, থাকতে আসি নাই, সবাইকে যেতে হবে। কিন্তু আমাদের লাইফস্টাইল যদি আমরা খেয়াল করি, আমাদের মনে হয় কেউ আমরা যাব না, আজীবন থাকতে আসছি, কয় বাড়ি আমার, গাড়ি আমার, সব আমার, আমি খামু সব, আমি পেট এতটুকু, হ্যাঁ সব খাইব, কয় আমার, সব আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এলাকা আমার, আমার দাপট, আমার কথা চলবে আর কারো কথা নাই, এরকম কিছু ডাকাত আছে না? নাই। আমার এলাকা, আমার সব, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, খালি আমার। আল্লাহ কয় কিচ্ছু তোমার না, সবকিছুর মালিক কে? কিন্তু তারপরও আমার আমার বলতে বেশি পছন্দ করি। যদি বলি গাড়িটা কার, কয় হুজুর আমার, বাড়িটা কার আমার, বিল্ডিংটা কার আমার, কেমন করে আপনার বাড়ি হয়? আপনার বাবাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো আমার, দাদাও কইতো আমার, ঠিক কিনা? আপনি মরে গেলে ছেলে বলবে আমার, একটাই বাড়ি, সবাই কয় আমার। এই জন্য কবরে যেতে হবে, কবরের প্রিপারেশন নিতে হবে। বিশ্বনবী বললেন যারা সূরাতুল মুলক তেলাওয়াত করবে কবরের আযাব থেকে বাঁচাবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে তার জন্য এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। নাই আর জোরে সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করবে আল্লাহর কাছে, আল্লাহ সুপারিশ ফেলে দিতে পারবে? প্রধানমন্ত্রীর কাছে যদি অর্থমন্ত্রী কোনো সুপারিশ নিয়ে যায়, প্রধানমন্ত্রী ফেলে দিতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি কোনো সুপারিশ করে, রেকমেন্ডেশন করে, ফেলে দিতে পারবে? কোরআন যদি সুপারিশ করে কবুল করে নেবে কে? আল্লাহ। এজন্য এই সূরা যারা তেলাওয়াত করবে এই সূরা তার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, রব্বুল আলামিন এই সূরার সুপারিশ কবুল করে নেবে। আবার বিশ্বনবী বলেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষ হয়ে আল্লাহর বিরুদ্ধে তর্ক করবে। আল্লাহু আকবার। আল্লাহর সাথে তর্ক, সাহস বেশি না কম? বেশি না কম? তর্ক করতেই থাকবে, হাত্তা আদখালাহুল জান্নাহ, যতক্ষণ না রব্বুল আলামিন ওই লোকটাকে জান্নাতি বলে সার্টিফিকেট না দেয়। পড়তে রাজি আছেন সূরাতুল মুলক? এজন্য বিশ্বনবী বলতেন মান কারা বিহা ফি লাইলা, রাতে যে সূরাটা তেলাওয়াত করবে তার আমল নামার মধ্যে সওয়াব দিয়ে পূর্ণ করবে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী দরদ মাখা কণ্ঠে বলেছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাতুল মুলকটা গাথা থাক, আমি চাই এই সূরাটা আমার প্রতিটা উম্মতের কলিজায় লিপিবদ্ধ থাক, আমি চাই 30টা আয়াতের এই সূরাতুল মুলক আমার প্রতিটা উম্মতের সিনার মধ্যে লিপিবদ্ধ থাক। সুবহানাল্লাহ। মুখস্থ করতে রাজি আছেন? সবাই করবেন? যারা ইনশাল্লাহ বলেন নাই তারা তো আর করবেন না, না করবেন? করবেন, সবাই করবেন। মাত্র 30টা আয়াত, কয় আয়াত? তাহলে প্রতিদিন যদি একটা করে আয়াত আপনি মুখস্থ করেন তার সূরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন? জোরে বলেন। এটা আপনাদের বাড়ির কাজ, কোরআন পড়া হয় না, আগামী এক মাসে এই শামুকসারের প্রত্যেকের হৃদয়ের ভিতরে এই সূরাতুল মুলক থাকার দরকার আছে না? নাই। রাজি আছেন? রাজি আছেন? চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ। এই সূরাটার মধ্যে নাস্তিকদের জন্য কিছু ডোজ আছে, ডোজ নাস্তিকদের জন্য কিছু ডোজ দিছে কে? আল্লাহ। মেডিসিন দিয়েছে কে? আল্লাহ। আমরা আল্লাহরে বিশ্বাস করি, আমরা আস্তিক, যারা করে না তারা কি? নাস্তিক। আমরা আস্তিক হতে চাই না, নাস্তিক। নাস্তিক। নাস্তিকরা বলে আমরা স্রষ্টা মানি না কারণ স্রষ্টা দেখি না, কিন্তু ওরা বাতাসও দেখে না কিন্তু বাতাস মানে কি? মানে না। কারো মাথায় যদি ব্যথা হয় দেখে না কিন্তু মানে কি? মানে না। ব্যাড হেডেক, সামন ফিল ব্যাড হেডেক ইন হিজ হেড, সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? কেন মাথা ব্যথা মানো? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার, বাতাসে যে বায়ুমণ্ডলে যে বাতাস এটাকে আমরা দেখতে পাই? তো নাস্তিক ভাইয়েরা তোমরা বাতাসে বিশ্বাস করো কেন? কপাল পোড়া।
ওরা নিজেরাই নিজেদেরকে দেখে না আল্লাহর দেখবে কেমন করে আপনি কি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া কথা বলেন পিঠ দেখেন আয়নার সাহায্য ছাড়া আরে আয়না থাকলেও তো পিঠ দেখতে গেলে ঘর ভেঙে যাবে কথা বলেন এইজন্য নাস্তিকদের জন্য ডোজ দেয়া হয়েছে নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখি না মানি না আল্লাহ বলে আমার সৃষ্টির দিকে তাকা আমার সাগরের দিকে তাকা আমার ঝর্ণার দিকে তাকা আমার সৃষ্টি নৈপুণ্যের ভিতরে আমি আল্লাহ ছিনা নাই ঝর্ণা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই কার মিলনে কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই ঝর্ণা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই আল্লাহ আকবার সিলেটের মাধবকুণ্ডে যান আমি মাহফিল করতে গেলে এটা ঘুরে দেখে আসি 250 ফিট উপর থেকে জলপ্রপাত দিন নাই রাত নাই ঝর ঝর কল কল তানে ঝর্ণা ঝরে এই ঝর্ণার তৈরিকারী কে সাগরের প্রচন্ড উত্তাল ঢেউ কক্সবাজারে যাবেন 155 কিলোমিটার দ্য লংগেস্ট সি বিচ এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচাইতে বড় সমুদ্র সৈকত বাংলাদেশে দিয়েছে কে আলহামদুলিল্লাহ কবেন না আমরা যদি আমাদের ট্যুরিজম সেক্টরকে একটু স্ট্রং করতে পারতাম আমাদের সিকিউরিটি যদি ভালো থাকতো আমাদের নৈতিকতা যদি ভালো থাকতো গোটা বিশ্বে র্যাঙ্কিংয়ে ট্যুরিজমে এক নম্বরে চলে যেত আমার বাংলাদেশ যেরকম ঠিক কিনা কিন্তু নেতা খাতারা কিচ্ছু করে না দেশকে আগাতে চায় না আগায় নেয় নিজের প্যাট প্যাট শুধু আগায় দরজা খোলার জন্য ধাক্কা দেয়া লাগে না পেটের ধাক্কায় দরজা খুললা যায় সবাই আবার এক পাল্লায় মাইপেন না আপনাদের রেল মন্ত্রী অনেক ভালো মানুষ এই যে এখনো তো মাহফিল করতে দিচ্ছে উনি অনেক জায়গায় আমাদের মাহফিল বন্ধ করে উনি তো অনুমতি দিয়েছে ঠিক কি না ঠিক কি না এই জন্য যারা কোরআনের পক্ষে তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই আর যারা বিপক্ষে তাদের জন্য বাঁশ আছে না নাই কি দিবেন দিবেন আমাদের তো কিছু নাই দেয়ার কি দিব বাঁশ দিয়ে দেবে এতটুকু কেটে কেটে হাতে দিয়ে দিব ঠিক কি না ঠিক কি না ঠিক কি না এজন্য কবরে আমাদেরকে যেতে হবে স্রষ্টায় আমাদেরকে বিশ্বাস করতে হবে যারা আল্লাহরে বিশ্বাস করে না তারা হলো নাস্তিক জোরে বলেন ঠিক কি না এই ট্যুরিজম যদি আমরা আগায় নিতে পারতাম আমাদের রাজস্ব আয়ের লায়ন পার্ট সিংহভাগ আমাদের পর্যটন শিল্প থেকেই আসতো চিল্লা এখন ঠিক কি না এজন্য আল্লাহ বলে সাগরের দিকে তাকা কক্সবাজারের দিকে তাকা বঙ্গোপসাগরের দিকে তাকা সাগরের দিকে তাকালে বুঝতে পারবি সাগরের একজন মালিক আছে রাড়াই কুফা নগরীতে এক নাস্তিক ছিল কয় আমি মানি না কাউরে মানি না কাউরে মানি না আমি স্রষ্টা মানি না কেন মানো না কয় দেখি না মানি না কুফার লোকেরা বললো আমাদের একজন ইমাম আছেন নাম নুমান কি নাম নুমান ইবনু সাবিত উনি যদি তোমার সাথে তর্ক করে উনি তোমারে মানায় দিতে পারবে সুবহানাল্লাহ সে কয় পৃথিবীর কেউ আমারে বুঝাতে পারবে না আমি মানি না ঠিক আছে তর্ক হবে ডেট দেয়া হলো জুমাবার জুমার নামাজের পরে নাস্তিক আসবে আল্লাহর বিপক্ষে সাইয়েদানা ইমাম আবু হানিফা আসবে আল্লাহর পক্ষে তর্ক হবে জুমার নামাজের পর এরকম হাজার হাজার মানুষ নাস্তিক এসেছে আসে নাই ইমাম আবু হানিফা 2 ঘন্টা লেট করে আসছে নাস্তিক তো রেগে মেগে আগুন কিরে এই লোকের যার সময়ের জ্ঞান নাই তার সাথে কিসের তর্ক জামিয়া সময়ের কোনো জ্ঞান নাই আমি তর্কে বসবো না সাইয়েদানা ইমাম আবু হানিফা বললেন আমার ওজর আপত্তি আছে আমি যখন ঘর থেকে বের হই আমার বাড়ির সামনে আছে বিশাল নদী নদী পার হয়ে আসতে হয় আজকে নদীর সামনে এসে দেখি কোনো নৌকা নাই গাছ নাই লোক নাই মানুষ নাই কিচ্ছু নাই ধুধু প্রান্তর নৌকা নদীর সামনে যেয়ে দেখি নদীর একেবারে এক পাশে বিশাল একটা বড় ধরনের গাছ হঠাৎ দেখলাম গাছটা এমনি এমনি 2 ভাগ হয়ে গেল হঠাৎ দেখি এমনি এমনি গাছের ভেতর থেকে কাঠ বেরোলো তক্তা বেরোলো হঠাৎ দেখলাম এমনি এমনি তক্তা 2টা জোড়া লেগে নৌকা হয়ে গেল মাঝি নাই লগি নাই বৈঠা নাই মাঝি ছাড়া নৌকার মধ্যে বসলাম মাঝি ছাড়া নৌকা আমাকে নদীর এপার থেকে টান দিয়ে ওপার নিয়ে গেল এই প্রসিডিউরটা হতে আমার 2 ঘন্টা সময় লাগছে 2 ঘন্টা লাগছে এই জন্য দেরি হয়েছে নাস্তিক কয় তোদের ইমাম ডাইল খাইছে ডাইল কি খায় আসতে জিজ্ঞেস কর মাথা ঠিক নাই এমনি এমনি গাছ কাটে নাকি
এমনি এমনি তক্তা জোড়া লাগে নাকি, করাত ছাড়া গাছ কাটা যায় নাকি, মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি, মাঝি ছাড়া নৌকা চলে নাকি, এমনি এমনি কিচ্ছু হয় নাকি? ইমাম আবু হানিফা বললেন, এই তো আপনি লাইনে আসছেন, এমনি এমনি কিচ্ছু হয় না, তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো, বিশাল সাহারা মরুভূমি কেমন করে এমনি এমনি হলো, বিশাল তুর পাহাড় কেমন করে এমনি এমনি হলো, বায়ুমণ্ডল নবমণ্ডল ভূমণ্ডল মহাবিশ্বে বসুন্ধরা কেমন করে এমনি এমনি হলো, সুবহানাল্লাহ। নাস্তিক ভেজালে ঝামেলার মধ্যে পড়ে গেছে, হায় হায় এরকম করে তো ভেবে দেখি নাই, আসলেই তো, আসলেই তো তার চিন্তার জগতে আন্দোলন শুরু হয়েছে, তার ঘুমন্ত বিবেককে তিনি জাগিয়ে দিয়েছেন। ইমাম আবু হানিফার কথা শুনে নাস্তিকের মধ্যে কোনো কথা নাই, মনে মনে কয়, আসলেই তো আমি একটা উল্লুকা পাঠা। সাইয়েদনা ইমাম আবু হানিফাকে বললেন, আমাকে মাফ করে দেন, কোনোদিন এমন করে ভাবি নাই, আসলেই তো এমনি এমনি আকাশ হয় না, এমনি এমনি বাতাস হয় না, এগুলো এগুলোর একজন স্রষ্টা থাকার দরকার আছে না নাই? নাস্তিক বলে, ও নোমান ইবনে সাবেত, আর দেরি করার দরকার নাই, আমাকে আপনি পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কালিমা পড়ে মুসলমান হয়েছে, এজন্য ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান, আপনি হিকমতের সাথে প্রজ্ঞার সাথে বুদ্ধিমত্তার সাথে ইন্টেলেকচুয়াল পাওয়ার খাটিয়ে নাস্তিকদের সাথে তর্ক করবেন, তাহলে ওদেরকেও হেদায়েতের রাস্তায় তুলে দিতে পারে কে? এই নাস্তিকদের জন্য কিছু ডোজ কিছু মেডিসিন আল্লাহ সূরাতুল মুলকে দিয়েছে, যদি শেষ পর্যন্ত এরকম নীরব হয় আপনারা বসে থাকেন, আমরা একসাথে শুনবো, পড়েন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। সূরাতুল মুলক মাক্কি সূরা, আয়াত মাত্র 30টা, 29তম পারার প্রথম সূরা, রুকু আছে 2টা, কয়টা? 2টা। মুলক মানে হচ্ছে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে অথরিটি, মুলক মানে সভরেইনটি। আল্লাহ শুরু করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, তিনি সব কিছু করতে পারেন, তিনি কে? আল্লাহ। খেয়াল করে বুঝবেন, আল্লাহ বললেন বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী সুমহান সেই আল্লাহ, বিয়াদিহিল মুলক তার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? জোরে কোন, কার হাতে? নাকি আপনাদের হাতে? আপনারা তো কোন সব ক্ষমতার মালিক, আমি আমি খায়া ফেলামু সব, সব খায়া ফেলাইব, সব ক্ষমতার মালিক আমি, আমার দাপট, আল্লাহ কয় তোর কোনো দাপট নাই, দাপট কার? বিয়াদিহিল মুলক, ক্ষমতার মালিক তিনি, আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হলেন আমাদের আল্লাহ, ঠিক কিনা? কিসের আবার আমাদের ক্ষমতা? আমরা তো দুর্বল, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমাদেরকে দুর্বল করে বানালো কে? ছোটবেলায় ছিলাম দুর্বল, নিজের পেশাব নিজে খেয়েছি, নিজের পায়খানা নিজে খেয়েছি, আবার 80 বছর যদি হায়াত পায়, হেও নিজের পায়খানা নিজে খায়, নিজের পেশাব নিজে খায়, ঠিক কিনা? শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল জোরে কোন, ঠিক কিনা? কেমন করে আপনার হাতে ক্ষমতা? আপনার যদি পেটের মধ্যে ব্যথা হয়, আপনার যদি ডায়রিয়া হয়, বিছানায় পড়ে গড়াগড়ি খান কি খান না, সিলাসিলি করেন কি করেন না, আই মরি যাই মারে মাফ করি দে, আসার নাই, 5 বার ডায়রিয়া হয়েছে, 5 বার টয়লেটে গিয়েছে, আর চেহারার দিকে তাকানো যায় না, এতদিন কইতো আমার এলাকা, এখন কয় আমারে মাফ করে দে, মাফ চান কি জন্য? আপনার যখন ডায়রিয়া হবে আপনি বলবেন সব ক্ষমতার মালিক আমি, কপাল পড়া চিল্লা এখন, ঠিক কিনা? কোনো ক্ষমতা নাই, অসুস্থ হলে, দুর্ঘটনায় পড়লে, বিপদে যখন আমরা পড়ি, তখন বোঝা যায় আমাদের কত ক্ষমতা, ঠিক কিনা? এখন যদি একটা ভূমিকম্প হয়, একজনরে খুঁজে পাওয়া যাবে না, সব দৌড় বাঁচার জন্য, ঠিক কিনা? নেপালে আমাদের কিছু সেলিব্রিটিরা নায়ক নায়িকারা শুটিংয়ের জন্য গিয়েছে নেপালে, গত বছর নেপালের কাঠমান্ডুতে বিশাল একটা ভূমিকম্প হয়েছে না, এরা যে হোটেলে উঠছে পরের দিন পাহাড়ের উপরে শুটিং, পাহাড়ে 10টার দিকে যখন উঠলো, উইঠা শুটিং শুরু করছে, দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তো মারি হ্যাঁ, আল্লাহকে মজা জনমের মতো লয়ে আলো, আমি খেলা দেখাইতেছি, আল্লাহ পুরো কাঠমান্ডুটাকে শহরটাকে নাড়াই দিলেন, পাহাড়ি শহর তো, নায়িকারা বলতেছে হঠাৎ আমরাও নাচতেছি পাহাড়ও নাচতেছে, এরপরে আমরা নাচ থামাইলাম, দেখি পাহাড় থামায় না, পাহাড় নাচতেছে, এবার আমরা শুয়ে পড়লাম জমিনের মধ্যে বসে পড়লাম, পাহাড় দুলতে শুরু করেছে, বুঝতে পারলাম ভূমিকম্প,
মাত্র 2 কিলোমিটার দূরে আমাদের রেখে আসা হোটেল হোটেলে আমাদের জিনিসপত্র লাগেজ কাপড় চোপড় হোটেলের দিকে তাকায় দেখি 1 সেকেন্ডের ব্যবধানে পুরো হোটেলটা মাটির সাথে মিশে মেসাকা এক ভূমিকম্পের ধাক্কায় পুরো হোটেলটা মেসাকার চিল্লায় পড়ে না আল্লাহু আকবার নেপালে যারা ভ্রমণ করেছেন দেখবেন বড় বড় মূর্তি পদ্মাসনে বসে থাকে ইরান ইরানের উপরে ইরান ইরানের উপরে পরে এভাবে বসে থাকে বিশাল বড় বড় মূর্তিগুলোর সামনে দুধ আছে কলা আছে আম আছে মিষ্টি আছে না নাই কিন্তু কিচ্ছু খাইতে পারে না জোরে কোন ঠিক কিনা যারা সকাল বেলায় মিষ্টি দেয় রাতের বেলায় চুরি কইরা ওরাই খায় ঠিক কিনা যতগুলো মূর্তি ছিল সব শেষ এই মূর্তির সামনে যে ওরা বলতো ওম শান্তি ওম কিন্তু মূর্তিগুলাই শেষ দাউফা তালিবুল মাতলুব যাদের কাছে তোমরা চাও তারাও দুর্বল যারা চায় তারাও দুর্বল সবল একজন তিনি কে আল্লাহ পুরো কাঠমান্ডু শহরটারে আল্লাহ নাস্তানাবুদ করে দিলেন এক লোক রাস্তায় বসে কাঁদে চিৎকার করে সাথে দুইটা বাচ্চা সবাই তারে জিজ্ঞেস করে কাঁদেন কেন প্রশ্ন করলেই খালি চোখের পানি ছাড়ে সাংবাদিকরা টেলিভিশনের লোকেরা এসে বলে আপনার কি হয়েছে কাঁদেন কেন কি নাম কয় আমার নাম অমুক আমি এই এলাকার সবচেয়ে প্রতাপশালী লোক ছিলাম গতকালও আমার দুইটা পাঁচতলা বাড়ি ছিল দুইটা গাড়ি ছিল তিনটা শপিং মল ছিল টাকার কোনো অভাব নাই ভূমিকম্পের ধাক্কায় সব মাটির ভেতরে নিয়ে গেছে কে গতকাল আমি প্রতাপশালী আজকে আমি ফকিরের ঘরের ফকির ঠিক কিনা কিচ্ছু নাই ছেলেগুলো রেখাবো কি ত্রাণের খাবার নেয়ার জন্য লাইন ধরেছি প্রতাপশালী মানুষ ধাক্কা ধাক্কি করতে পারি খাবারও জোটে না গত তিন দিন আমার পেটের ভেতরে কোনো দানা পানি পড়ে নাই কি খাওয়াবো ছেলেগুলারে এরকম ভূমিকম্প দিয়ে বাংলাদেশটারও আল্লাহ শেষ করে দিতে পারে কি পারে না এই জন্য ক্ষমতার মালিক একজন তিনি কে আর কোনোদিন বলবেন আমরা ক্ষমতার মালিক পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ প্যান্ডেলের ভেতরে কি সাপ ভয় লাগে আমি দুষ্টামি করে বলছি তাতেই অনেকে ভয় পেয়ে গেছে আসলে যদি একটা সাপ ফস করে আসে একটাও থাকবে না মিছিল দিয়ে একটা কোরআন বাস্তবায়ন করে ফেলাম সাপ ফস করলে কয় আমি নাই আসরা নাই আরে রিক্সার টায়ার পাংচার হলে লোকজন লাভ দিয়ে ওঠে আমি কত লাভ দিছি এই যে আমরা যে ঘুরি রাতে অনেক সময় দুর্ঘটনা ঘটে দেখি যে লরি ট্রাকগুলো পড়ে আছে আবার ট্রাকের টায়ার পাংচার হয়ে যায় আমি কত লাভ দিয়ে উঠছি ড্রাইভারে জিজ্ঞেস করি আওয়াজ কিসের কে হুজুর টায়ার পাংচার হয়েছে এক টায়ার পাংচারে আজারি লাভ দিয়ে ওঠে সবার একই দশা দুর্বল কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিককে আপনি যত ক্ষমতার অধিকারী হন বিপদে পড়লে জিকির করতে হয় একজনের তিনি কে আল্লাহ এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আমাদের ক্ষমতা নকল ক্ষমতা আসল ক্ষমতার মালিক কে আমরা প্রধানমন্ত্রী হলে প্রেসিডেন্ট হলে কোন দেশে ক্ষমতায় বসি 5 বছরের মেয়াদে কোন দেশে বসে 10 বছরের মেয়াদে আল্লাহ ক্ষমতায় বসে কয় বছরের মেয়াদে 20 বছর 50 100 আজীবন মেয়াদ সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ বলেন হুয়াল আউয়ালু والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم আমি প্রকাশ্য আমি গোপন আমি প্রথম আমি শেষ অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা অনন্তকাল পর্যন্ত থাকব তিনি কে আল্লাহ আমাদের মত উনার 5 বছরের মেয়াদ না যে 5 বছর শেষ আবার জরুরি অবস্থা সেনা মোতায়েন নির্বাচন আবার আমার ভাই তোমার ভাই আল্লাহর কি সিস্টেম জোরে বলেন জোরে বলেন আমার আল্লাহর আজীবনের মেয়াদ চিল্লায় কোন ঠিক কিনা আবার পৃথিবীর অনেক দেশের ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতায় আসতে হয় মানে ভোটে জিতে আসা লাগে আল্লাহ তো ভোটে জিতে আসছে নাকি আল্লাহ ভোটে আসছে আবার অনেক দেশের ডিক্টেটরশিপ স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতায় বসে আল্লাহ কি স্বৈরাচারী পদ্ধতিতে আসছে আবার কোন দেশে মনার্কি রাজতন্ত্র রাজার পোলা রাজা আল্লাহর বাবা ছিল রাজা এই জন্য আল্লাহ রাজা এজন্য এজন্য আল্লাহ বলে খবরদার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমি জন্ম দেই নাই কারো কাছ থেকে জন্ম নেই নাই চিরকাল আমি ক্ষমতার চেয়ারে বসা ঠিক কি না এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
القدير সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আবার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জোট যার বড় ক্ষমতা তার বড় জোরে কোন ঠিক কিনা এদেশে জোটের রাজনীতি আছে না নাই আছে প্রথমে শুরু হলো সাত দলীয় জোট বুঝতেছেন বুঝতেছেন এরপরে কত 14 দলীয় তারপরে 20 দল এবার মহাজোট সামনে হবে মহা মহাজোট ঠিক কি না আল্লাহ তো জোটে ক্ষমতা আসছে আল্লাহ এরকম জোট করে আসছে কোয়ালিশন করে আসছে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা আমি আল্লাহর জোট নাই আমি আল্লাহর শরীক নাই আমি আল্লাহর ক্ষমতায় কোনো অংশীদার নাই আমি একাই সব ক্ষমতার মালিক সুবহানাল্লাহ এজন্য কখনো বলবেন না ক্ষমতার মালিক আমরা বলবেন ক্ষমতার মালিক কে আবার পৃথিবীতে দেখবেন অনেক দেশে আন্দোলন করে ক্ষমতা চেয়ার থেকে নামানো যায় কি যায় না আমি মিশরে ছিলাম 5 বছর হুসনি মুবারক প্রেসিডেন্ট ওরা আন্দোলন করে ওনাকে ক্ষমতার গদি থেকে নামায় ফেলছে তো আমরাও তো একটা চমৎকার আন্দোলন করলে আল্লাহর নামায় ফেলতে পারবো পারবো না জিনেরা যদি বলে আমরা মানুষের সাথে আছি আল্লাহরে মানি না পারবো ফেরেশতারা যদি বিদ্রোহ করে তাহলে পারবো না তাহলে পারবো না তাহলে পারবো না আল্লাহ বলে ওয়া আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ সব জিনেরা সব ফেরেশতারা সবাই মিলে যদি বিদ্রোহ করে আমার ক্ষমতার এক আনাও তোরা কমাতে পারবি এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আল্লাহ আবার দেখবেন অনেক দেশে রাজার বয়স 80 অনেক দেশে রাজা আছে রাজা সুলতান 80 90 থুরথুরে বুড়া লাঠি নিয়ে হাঁটে কয় আমি আর হাইতাম না অবসরে যাইউ সেলফ রিটায়ারমেন্টে যাব অবসরে যাব স্বেচ্ছায় অবসরে গেলাম এরকম নজির আছে না নাই আছে বয়সের ভারে নজ্জ হয়ে অবসরে চলে যায় আল্লাহর তো অনেক বয়স হয়ে গেছে এবার একটু অবসরে যাওয়া দরকার আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে আল্লাহর কোনো ক্লান্তি লাগে আমার আল্লাহর ঘুম হয় আমার আল্লাহর কোনো ভয় আছে তার কোনো লয় আছে আল্লাহর কোনো ক্ষয় আছে আল্লাহ বললেন আমি অক্ষয় অব্যয় সদা জাগ্রত সদা সজাগ لا تأخذه سنة ولا نوم أمر غم ناي تندر ناي ولا يؤده حفظهما وهو العلي العظيم মহাবিশ্ব চালাতে যে ক্ষণিকের জন্য আমি আল্লাহর ক্লান্তি অনুভব হয় না তিনি কে আল্লাহ সে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী بيده الملك وهو على كل شيء قدير সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে নাকি আপনাদের হাতে নাকি প্রধানমন্ত্রীর হাতে নাকি প্রেসিডেন্টের হাতে প্রেসিডেন্টেরও ক্ষমতা নাই উনি তো প্রাণ ভিক্ষা দেয় ওনার তো অনেক ক্ষমতা হ্যাঁ আরে ওনারও প্রাণ ভিক্ষা দিতে পারে কে এজন্য সব ক্ষমতার মালিক কে আর কোনদিন বলবেন যে সকল ক্ষমতার উৎস জনগণ সকল ক্ষমতার উৎস কে আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক আর কিসের মালিক বলেন আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আমি জীবনের মালিক আমি মরণের মালিক জীবন দেয় কে আল্লাহ মরণ দেয় কে আল্লাহ প্রাণ ভিক্ষা দেয় কে নাকি রাষ্ট্রপতি কইবেন আর এগুলো কইবেন প্রাণ ভিক্ষা দিতে পারে কে আবার আল্লাহ বললেন জীবন মরণের মাঝখানে তোমাদেরকে আমি রুহু দিলাম এই রুহু কেউ দেখে নাই রুহু কেই উচ্ছতে পারে নাই ধরতে পারে নাই রুহুর সাইজ কত ওজন কদ্দুর কালার কি জানেন আপনি দেখছেন কেউ রুহু দেখা যায় না আমার দাদা মরে গেল দাদি মরে গেল আমরা পাশে বসা উড়াল দিল রুহু নানা মরে গেল নানি মরে গেল পাশে বসা উড়াল দিল রুহু কোন দিক দিয়ে বের হলো কেমন করে বের হলো সাইজ কতটুকু ওজন কতটুকু দেখা যায় না আওয়াজ করে বলবেন দেখা যায় না আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত রুহু নিয়ে গবেষণা করলেও তোরা খুঁজে পাবি না কারণ তোদের জ্ঞান হলো লিমিটেড সীমিত আনলিমিটেড জ্ঞান একজনের তিনি কে আল্লাহ এজন্য মক্কার কাফিররা বলল মুহাম্মদ
রুহুকারে বলে আমাদেরকে বলো, বিশ্বনবী বলতে পারে না, কারণ বিশ্বনবী মন গড়া বলে না। আল্লাহ যখন শিখিয়ে দেন, আল্লাহর শেখানো কথাগুলো বিশ্বনবী বলে। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী আকাশের দিকে তাকিয়ে আছে। সাইয়েদনা জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে এসে বললেন, ও নবী আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। পড়েন আল্লাহু আকবার। রূহু হলো আল্লাহর আদেশ। জোরে বলেন, কার আদেশ? এই রূহু ঢুকে কার আদেশে, বের হয় কার আদেশে? এই রূহু কেমন আমরা কি দেখতে পারবো নাকি বানাতে পারবো নাকি? আমরা সুফিয়া বানাতে পারবো, আমরা রোবট বানাতে পারবো, কিন্তু রুহু বানাতে পারবো না। সুফিয়া পাস না নাই? আহা, আবার সৌদি আরব নাকি সিটিজেনশিপ দিছে, সব বাইরে থেকে কন্ট্রোল করে। কি হাস্যকর বিষয়! আরে আমাদের বুয়েটের ছাত্ররা এর চেয়ে ভালো রোবট বানাতে পারে। জোরে বলো ঠিক কিনা? পুরো জাতির জন্য লজ্জা, চুয়েটের জন্য লজ্জা, রুয়েটে যারা পড়ো তোমাদের জন্য লজ্জা, বুয়েটের জন্য লজ্জা। বিদেশ থেকে রোবট আনার দরকার? আবার নতুন নিয়ম করছে ঢাকার অভিজাত এলাকায় রেস্টুরেন্ট গুলাতে ওয়েটার হবে রোবট। রোবট এসে খাবার দিবে, রোবট এসে পানি দিবে। আমগোদেশে মনে হয় মানুষের অভাব, কপাল পোড়া। যুবকদের এমনি চাকরি নাই, এমনি চাকরি নাই, বেকারত্বের অভিশাপে আমরা মরছি, ওইখানে ঢুকাইছে রোবট। জোরে কোন ঠিক কিনা? আবার রোবট বানিয়েছো ভালো, জরুরি কাজ করবা, কিন্তু চেহারা দিয়েছো কেন? কেয়ামতের দিন রোবট যারা বানিয়েছে, বিশেষ করে নাক দিয়েছে, মেয়েদের মতো ঠোঁট দিয়েছে, পার্লারিং করেছে, তাদেরকে কেয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করাবে কে? যারা এটার পৃষ্ঠপোষকতা করেছে আল্লাহর দরবারে মহা খাজা আছে না নাই? এজন্য খবরদার, এটা আরেক ধরনের শিরক। এখান থেকে কিছুদিন পরে শুরু হবে মূর্তি চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, খবরদার, রুহের মালিক আমি। হাজার হাজার প্লেন বানাতে পারে, রোবট বানাতে পারে, সুফিয়া বানাতে পারে, কিন্তু রুহু বানাতে পারে নাকি বলেন? বিশ্বনবী বললেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রুহু হলো আল্লাহর পক্ষ থেকে আদেশ, আল্লাহর আদেশে আসে, আল্লাহর আদেশে চলে যায়। কেউ এটা বের করতে পারবে? আমেরিকার এক বিজ্ঞানী কয়, আই হারুন, আমি পারবো, কিন্তু বছরের পর বছর গবেষণা করে রুহু পায় না, রুহু খুঁজে পায় না। রুহু কি আসলে পাওয়া যাবে? জোরে বলেন, আল্লাহ তো বলেই দিয়েছে তোমাদের জ্ঞান লিমিটেড, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রুহুর মালিক আমি, খুঁজে পাবা না। সে কয়, আমি পামু, রুহু আমি ধইরা ছাড়ু, রুহু আমি আবিষ্কার করে ছাড়ব, নোবেল প্রাইজ আমি পাবো, নোবেল লরেট। কিন্তু গবেষণা করে মরা মানুষের পাশে বইসা থাকে সারা রাত, হঠাৎ মরা মানুষ মইরা বেসকি দেয়, কিন্তু রুহু খুঁজে পায় না। সুবহানাল্লাহ, পড়েন, হঠাৎ করে মানুষ মরে যায় কিন্তু রুহু আর সে পায় না। এবার সে আবিষ্কার করলে এক কাজ করি, গ্লাস ফিটিং করে একটা রুম বানাই, ওই রুমের ভিতরে কিছু মুমূর্ষু রোগী ঢুকাই, তাহলে তো রুহু উড়াল দিতে পারবে না। গ্লাস ফিটিং করা, টেম্পার্ড গ্লাস, সীসা ঢালাই করা, ওটা দিয়ে কিছু বেরোতে পারে না, বুলেট প্রুফ গ্লাস। এবার আইসিইউ থেকে মুমূর্ষু রোগী আনা হলো। আইসিইউ চিনেন তো, যে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে অক্সিজেন দিয়ে রাখে। মেডিকেল টিমের প্রধান বলে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মেডিকেলের প্রধান, কয়েক গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকা, ঢুকার পরে, ঢুকানোর পরে রোগীর পালস মা, দেখে পালস আছে মানে বেঁচে আছে। পালস চিনেন তো, ওই যে ধপ ধপ করে, জন্মের পর থেকে অলিন্দ নিলয় আছে না নাই, সিস্টলিক ডায়াস্টলিক আছে না নাই, এটা না থাকলে বাঁচবেন কি হইবেন? ঠুস হবে না। রুহু ধরার জন্য গ্লাস ফিটিং করা রুমের ভিতরে মুমূর্ষু রোগী ঢুকানো হলো। চেক দ্য বিপি, বিপি মানে ব্লাড প্রেশার মাপো, ওকে। চেক হিজ ওয়েট, ওজন মাপো, ওজন স্কেলে শোয়ানোর পরে মুমূর্ষু রোগীটার ওজন দেখা গেল 80 কেজি। কয় কেজি? সবাই বলেন, কয় কেজি? এবার মেডিকেল টিমের প্রধান বলে, গ্লাস বন্ধ কর, অক্সিজেনের মাস্ক খুলে নে। সবাই বলল, অক্সিজেন খুলে ফেললে মরে যাবে। মেডিকেল টিমের প্রধান কয়, মরুক না, মরলে রুহু পামু কেমনে? আমার রুহু লাগবে। কি লাগবে? সবাই বলেন, মাস্ক খোলা হলো, ফটফট করতে করতে লোকটা মরে যায়। এবার লাশ বের করা হলো, বের করার পরে বিপি চেক করে, মানে ব্লাড প্রেশার, মরার পরে আর থাকে, ধাক্কাটা থাকে, কিন্তু ওজন থাকে কি থাকে না? টিমের প্রধান বলল, ওজন চেক কর, ওজন স্কেলে শোয়ানো হলো, মরার আগে ওজন ছিল কয় কেজি? এখন ওজন দেয়া দেখে হয়ে গেছে 78 কেজি। কয় কেজি কমছে? কয় কেজি?
টিমের প্রধান কয় পাইছি কি পাইছেন কয় ওইডা কয় কোনডা কয় রুহু কেমনে পাইলেন কয় মরার আগে ছিল 80 কেজি মরার পরে 78 কেজি তার মানে কমছে 2 কেজি যেইটা উড়াল দিছে ওইটাই 2 কেজি ওইটাই রুহু পেয়েছে আমি পেয়েছি কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করে আপনি ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন আর নমুনা সংগ্রহ করতে হবে আর একটা নমুনা রোগী ঢুকা বিপি চেক কর বিপি আছে ওজন মাপ ওজন 70 কেজি দ্বিতীয় মুমূর্ষু রোগীটার ওজন কয় কেজি কথা কয় না কথা কয় না কয় কেজি 70 কেজি ওইটারও মুখোশ খুলে ফেলা হলো অক্সিজেনের অভাবে ওই লোকটাও মরে যায় মরা লাশ বের করার পরে কয় চেক দা বিপি বিপি মাপ কয় বিপি নাই মরে এটা ভূত হয়ে গেছে এবার ওজন মাপ মরার আগে ওজন ছিল 70 কেজি এবার মরার পরে ওজন দেয়া দেখে হইছে 71 কেজি কই যাইব এখন কোন দিকে দৌড় দিব আগেরটা ছিল 80 মরার পরে 78 2 কেজি কমেছে তার মানে রুহুর আল দিয়েছে রুহুর ওজন ছিল 2 কেজি এইটা মরার আগে 70 কেজি মরার পরে হয়ে গেছে 71 কেজি বাড়লো কেমনে আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত তুই বিপি চেক করতে পারবি কিয়ামত পর্যন্ত টেম্পার্ড গ্লাসের রুমের ভিতরে ঢুকে মুমূর স্বর্গ নিয়ে গবেষণা করতে পারবি মাগার রুহু খুঁজে পাবি অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা কারণ মানুষ তোমাদেরকে একেবারে নগণ্য জ্ঞান দিয়ে তৈরি করেছে কে তোমরা রোবট বানাতে পারো সুফিয়া বানাতে পারো কিন্তু সুফিয়ার ভেতরে রুহু দিতে পারে নাকি কথা বলেন পারে মরার পরে এক এক মানুষের এক এক দশা কেউ প্যারালাইজড হয়ে মরে যায় হাত বাঁকা হয়ে যায় দেহের রক্ত জমাট বেঁধে যায় ওজন বেড়ে যায় আবার মরার পরে অনেক লোকের হাতের ঢিলাগুলো ছেড়ে দেয় জয়েন্টগুলো ছেড়ে ঢিলা হয়ে যায় ফেসফেসে হয়ে যায় দেহের ভিতরে জমে থাকা গ্যাসগুলো বের হয়ে যায় ওজন কমে যায় ওজন বাড়া কমা দিয়ে রুহু বের করা যায় না রুহুর মালিককে আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক বুঝলাম আপনি রুহুর মালিক আর কিসের মালিক আল্লাহ বললেন গোলাম الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت মাথার উপরে আকাশের দিকে নজর করে তাকা বিশাল আকাশ তারে বানিয়েছে কে নাকি আমেরিকার বিজ্ঞানীরা বানিয়েছে কে সাত স্তরে তিনি বানালেন আবার বললেন আল্লাযী ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين এই সাত আকাশকে আমি একটার চার একটা বড় করে বানালাম প্রথমে বানালাম প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ একটার চার একটা বড় না ছোট কথা বলেন বড় না ছোট কত বড় বিশ্বনবী বললেন হাতের আংটি যদি মরুভূমিতে ফেলে দাও মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা ঠিক তত ছোট প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ বড় তার চেয়ে তৃতীয় আকাশ বড় তার চেয়ে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তারপরে সিদ্রাতুল মুনতাহা বড় সিদ্রাতুল মুনতাহার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ বড় তার উপরে বাইতুল মামুর বড় তার চেয়ে আল্লাহর আরশ বড় আরশের চেয়ে কুরসি বড় তার উপরে 70,000 নূরের পর্দা বড় আর সবচেয়ে বড় হলো আল্লাহু আকবার আমার আল্লাহ সবচেয়ে বড় ঠিক কি না এই সাত আকাশের এত উপর থেকে গোটা বিশ্বের সব নিয়ন্ত্রণ করে কে সপ্ত জমিনের নিচে অমাবস্যার অন্ধকারে কোনো পিপীলিকা যদি গুটি গুটি পায়ে হেঁটে যায় ওই পিপীলিকার পায়ের আওয়াজটাও শুনতে পায় কে আল্লাহ বললেন সাত স্তরে বানিয়েছে আকাশ আপনারা যে দেখেন বা বিজ্ঞানীরা যে রকেট নিয়ে এদিক সেদিক যায় স্যাটেলাইট লঞ্চ করে দ্য লঞ্চিং দ্য স্যাটেলাইট এগুলো কিন্তু আকাশে নয় এগুলো আকাশের মহাশূন্যে এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ একটার চেয়ে আরেকটা বড় বৃহস্পতি বিশাল বড় সূর্য আরও বড় এই পৃথিবীটা কত বড় একটু আন্দাজ করেন আমরা বসে আছি 14 গ্রাম 14 গ্রাম হচ্ছে কুমিল্লার 17টা থানার একটা থানা কুমিল্লা হচ্ছে 64 জেলার এক জেলা এরকম 64টা জেলা নিয়ে আপনাদের ডিজিটাল বাংলাদেশ আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ বড় না ছোট জোরে বলেন ভারত প্রায় 20 গুণ বড় কানাডা 100 গুণ বড় রাশিয়া 150 গুণ বড়
এরকম 200টা দেশ মিলে পৃথিবীর 30 ভাগ মানে স্থল, বাকি 70 ভাগ শুধু হানি আর হানি, মানে পানি আর পানি। তো 30 ভাগ স্থল, 70 ভাগ জল, এই মিলে আমাদের পৃথিবী। সৌরজগৎ নিয়ে যারা কিছু পড়াশোনা করেন দেখবেন বৃহস্পতি নামে একটা গ্রহ আছে, অনেক বড়, পৃথিবীর চেয়ে বিশাল বড়। তারপর যে সূর্যের আলো পান, এটা নাকি পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, বাড়িতে যে চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এই 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই? সূর্যই কি বড় তারা? না, ব্যাটেলজিউস নামে এক তারা আছে, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই ব্যাটেলজিউস তারা ওই সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। এরপরে আছে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, গুগলে সার্চ দিয়ে দেখবেন, এটা ক্যারিনা, ব্যাটেলজিউস, এরকম বিশাল বিশাল রাতের বেলা তারার মেলা। আমরা যে দেখি ছোট্ট এরকম বালুর মতো মনে হয়, আসলে কি এত ছোট? আকাশ দিয়ে যে 500 জন লোক নিয়ে প্লেন উড়ে যায় মনে হয় যে এতটুকু আমি খাপটি মেরে ধরবো, আসলে কি ধরতে পারবেন? বিশাল বড়। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন এক একটার চেয়ে এক একটা বড় বানিয়েছি। আপনাদেরকে আন্দাজ করার জন্য আমি আপনাদেরকে এখন নিয়ে যাব পৃথিবীর থেকে সবচেয়ে কাছের যে তারা, ওই তারাটাতে আমরা শীতকালীন পিকনিক করবো। এখন কারা কারা আমার সাথে যাবেন হাত তোলেন, সবাই যাবেন? ওরে আল্লাহ, এখানকার লোক অনেক সাহসী, 14 গ্রামের লোকজন সাহস বেশি, আলহামদুলিল্লাহ কবেন না। তো পৃথিবী থেকে সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। এই তারাতে আমরা শীতকালীন পিকনিক বনভোজন করবো, যারা হাত তুলছেন তারাই যেতে পারবেন, বাকিদের নেওয়া হবে না। এখন হাত তুলে লাভ নেই, আগেই হাত তোলা হয়ে গেছে। তো আমরা যে যাবো কি দিয়ে যাব? প্লেন দিয়ে যাবেন হুজুর? না, প্লেন দিয়ে যাওয়া যাবে না, কারণ যে মাধ্যাকর্ষণ শক্তি আছে এই বলয়টা ভাঙতে প্লেন দিয়ে ভাঙা যায় না, রকেট লাগে, তাও দ্রুতগামী রকেট। নীল আর্মস্ট্রং যে রকেটটা দিয়ে চাঁদে নেমেছে, নাম হচ্ছে অ্যাপোলো 11। এটা ঘন্টায় সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। যারা আপনারা হাত তুলেছেন আমরা এইটা দিয়ে পিকনিকে যাব, যাবেন? যাবেন? সাহস আছে অনেক। পৃথিবীর সবচেয়ে কাছের তারায় যাব আমরা পিকনিকে, দূরের তারাতে তো যেতে পারবো না, কত যে দূর, সবচেয়ে কাছের যে তারাটা আমরা ওইটাতে নামবো ইনশাল্লাহ। তাও যাব অ্যাপোলো 11 দিয়ে, যেটা ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে, বাংলাদেশ থেকে আমেরিকা 10,000 কিলোমিটার দূর। তার মানে ওই রকেট দিয়ে আমেরিকা 1 ঘন্টা আপনি 4 বার যেতে আসতে পারবেন, সুবহানাল্লাহ। আরো আসতে আমরা এটা দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারা প্রক্সিমা সেন্ট্রাইতে যেতে চাই, যেটা 4.23 লাইট ইয়ার দূরে, এত দ্রুতগামী যানবাহন যেটা ঘন্টায় চলে কয় হাজার? 39,000। সবাই বলেন তো কয় হাজার? 39,000 কিলোমিটার বেগে চলে। এইটা দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারায় আমরা যেতে চাই পিকনিকে, আমাদের ওইখানে যেতে 1,15,000 বছর লেগে যাবে। সুবহানাল্লাহ, কইতে পারলেন না মজা কইরা? আল্লাহু আকবার! এটা হলো সবচেয়ে কাছের তারায় যদি পিকনিক করি, পৃথিবীতে আবিষ্কৃত সবচাইতে দ্রুতগামী রকেট দিয়ে যদি আমরা পিকনিকে যাই, 1,15,000 বছর লেগে যাবে। আহা! আল্লাহ যদি বলে যাও আজহারি, তুমি যখন পিকনিকে যাই ভাই, তোমাকে সহ যারা হাত তুলছে সবার আমি হায়াত 1,15,000 বছর বাড়াই দিলাম, আমরা যাইতে শুরু করব। যারা হাত তুলে নাই এরা ভূ ময়রা ভূত হয়ে যাবে সব, এদের নাতি নাতকর সব মরে যাবে, আমাদের আত্মীয় স্বজন সব মরে যাবে, আমাদের জেনারেশনের পরে জেনারেশন মরবে মরবে, এরকম 6,000 প্রজন্ম মরে যাবে, তারপরে ওখানে যে নামার সময় আমাদের হবে। সুবহানাল্লাহ কইলেন না? এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশায়াতিন। ও গোলাম, চোখটা মেলে আকাশের দিকে তাকা, বিশাল বিশাল তারাগুলোকে তৈরি করেছে কে? বিশাল তারা দিয়ে আল্লাহ গোটা প্রথম আকাশের মহাশূন্যটাকে সুসজ্জিত করেছেন। জোরে বলেন ঠিক কিনা? বিশাল আকাশ। এরপর আল্লাহ বললেন ওয়াসিররু কাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমরা গোপনে বলো কিংবা প্রকাশ্যে বলো, কেউ দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? কেউ যেটা পারে না পারে কে? পুলিশের চোখকে ফাঁকি দেয়া যায় কি যায় না? র‍্যাবের প্রধানের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না?
ম্যাজিস্ট্রেটের চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট যারা ঘোরাফেরা করে নকল ধরার জন্য এদের চোখও ফাঁকি দেয়া যায় কি যায় না? আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় নাকি? রাত্রিবেলা দরজা বন্ধ করে জানলা লাগিয়ে লাইট বন্ধ করে পাপ করলেন, কেউ দেখে নাই, দেখেছে কে? এজন্য আল্লাহ বললেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খাবীর। আল্লাহু আকবার! আল্লাহর চোখকে ফাঁকি দেয়া যাবে না। সে আল্লাহ বললেন, গোলাম ওয়াল্লাযী জাআল লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি হলেন এমন আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনটাকে সমান বানিয়েছেন। সুবহানাল্লাহ! জমিন কি সমতল নাকি উঁচা নিচা? কথা বলেন, এই যে প্যান্ডেলটা যদি উঁচা নিচা হইতো, এখানে উঁচু এখানে নিচু, উঁচু নিচু বসতে পারতেন? উল্টায় পড়তেন, একজন আরেকজনের উপর সিট হয়ে পড়তেন, ঠিক কিনা? বিমান থেকে যদি আপনি তাকান, দেখবেন পৃথিবীতে কেমন করে আল্লাহ ফ্ল্যাট বানিয়েছেন। আপনি বাংলাদেশের এক এয়ারপোর্ট থেকে যদি আরেক এয়ারপোর্টে যান, কক্সবাজার যদি যান, রাজশাহীতে যান, দেখবেন সবুজ কার্পেটিং করা, মনে হয় যেন বিমান থেকে সবুজ কার্পেট দিয়ে আল্লাহ বাংলাদেশটাকে বানিয়েছে। সুবহানাল্লাহ! কিন্তু সবুজ কার্পেট দেখে খুশি হওয়ার কারণ নাই, এই কার্পেটের ভেতরে আজাব আর গজব আছে নাই। যে কোনো সময় ভূমিকম্প হতে পারে, যে কোনো সময় বন্যা হতে পারে, যে কোনো সময় শিলাবৃষ্টি হতে পারে, কি পারে না? শিলাবৃষ্টি চিনেন? চিনেন না? চৌদ্দগ্রামে তো হয় না শিলাবৃষ্টি, না হয়? আহা, এটুক মাত্র এই সাইজের শিলাবৃষ্টি পরে আমাদের ধান ক্ষেত শেষ, গম ক্ষেত শেষ। শিলাবৃষ্টি যখন পড়ে গম ক্ষেত শেষ, আমাদের বাসুরগুলো যদি রাস্তায় থাকে, বাসুরের মাথার মধ্যে পড়লে, গায়ের উপর পড়লে বাসুরও শেষ, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যদি শিলাবৃষ্টির জায়গায় অ্যাসিড বৃষ্টি পাঠায়, অ্যাসিড বৃষ্টি, পাথর বৃষ্টি, উল্কা বৃষ্টি, দক্ষিণ আফ্রিকার হোবাতে একটা উল্কা পড়ছে 60 টন, এরকম কয়েক হাজার উল্কা যদি বাংলাদেশে পড়ে, যখন পড়া আরম্ভ করবে আমরা সবাই দাঁড়ায় বলবো আমরা ক্ষমতার মালিক না? বলবেন, বলবেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ বললেন, চমৎকার সবুজ কার্পেটিং দেখে ভেবো না তোমরা বেঁচে যাবা, সবুজ কার্পেটিং এর ভেতরে আজাব আর গজব আছে নাই? যে পরিমাণে আমরা জুয়া খাই, গাঞ্জা টানি, ইয়াবা খাই, যৌতুক খাই, ঘুষ খাই, সুদ খাই, যেই পরিমাণে আলেম ওলামাদের সাথে বেয়াদবি করি, যেই পরিমাণে বিশ্বনবীর সুন্না নিয়ে আমরা উল্টাপাল্টা করি, যেই পরিমাণে ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, মাছে ফরমালিন দেই, মা বাবার সাথে বেয়াদবি করি, নাফরমানি করি, গাদ্দারি করি, যে কোনো সময় শিলাবৃষ্টি দিয়ে দেশটারে শেষ করতে পারে কে? আল্লাহ! ভূমিকম্প দিয়ে উল্টায় দিতে পারে কে? আল্লাহ! শুধুমাত্র বিশ্বনবীর দোয়ার বরকতে বেঁচে আছি। নবী বলেছেন, আল্লাহ আগের উম্মতদেরকে যেমনি একসাথে আজাব দিয়ে শেষ করেছেন, আমার এই উম্মতে মুহাম্মদীকে একবারে আজাব দিয়ে মেরে দিয়েন না। এজন্য আল্লাহ একবারে মারে না, কিন্তু মাঝে মাঝে কিছু থ্রেট আছে না নাই, ধমক আছে না নাই, বন্যা আছে না নাই, তখন বলবেন আমরা আল্লাহ মাফ চাই, আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক বলবেন, আল্লাহ এটা থেকে পানা চাই, আমরা বাঁচতে চাই, আমরা মসজিদে ঢুকবো, আমরা নামাজে পড়বো, আমরা কোরআন মানবো, আর আইন মানবো কার? আর যদি টিভির সামনে দাঁড়ায় বলেন আমাদের সব ঠিক আছে, আমরা দুর্যোগ মোকাবেলা করব, বন্যা আমাদের কিছু করতে পারবে না, এত মেট্রিক টন খাবার থাইল্যান্ড থেকে নিয়ে আসছি, আমাদের কিচ্ছু হবে না, মন্ত্রীরা যদি এই রকম কথা বলে, তাইলে আজাব আর গজব দেশে আছে না নাই? প্রধানমন্ত্রী সহ আমরা, মন্ত্রীরা সহ আমরা, নেতা খেতারা সহ আমরা, 17 কোটি মানুষ তওবা করব মাফ চাবো কার কাছে? তাহলেই বাঁচায় দিতে পারে কে? এরপর আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। ওরা কি পাখির দিকে তাকায় না? নাস্তিকরা কেমন করে নাস্তিক হয়? পাখির দিকে তাকালে ওদের মস্তিষ্ক খুলে দিবে কে? দেখবেন কত চমৎকার করে পাখিগুলো আকাশে উড়ে বেড়ায়, কি চমৎকার করে, হাঁসের বাচ্চাগুলো পানির মধ্যে নেমে লাফালাফি করে আর সাঁতার কাটে, ছোট্ট হাঁসের বাচ্চাটারে শিখাইলো কে? তারপরে ছোট্ট বাসুর দেখবেন জন্মের পরে দাঁড়াতে শিখানোর পরে মায়ের ওরানের মধ্যে ছোট্ট বাসুরটা ঢু মারে কি মারে না? ওরে কে শিখাইলো যে এখানে ঢু মারলেই তোর রিজিক বেরোবে, তোর খাবার এখান দিয়ে বেরোবে? তিনি কে? সে আল্লাহ বললেন, নাস্তিকগুলা কি পাখির দিকে তাকায় না?
পাখির দিকে তাকালে তো মানুষ অবাক হয়ে যাবে, পাখিগুলো কেমন করে ডানা মেলে রাখে। আবার ডানা ঝাপটায় আবার জমিনে নেমে আসে। পাখির কথা কোরআনে আছে না নাই? আব্রাহার হস্তি বাহিনীকে পাখি দিয়ে মক্কার ওয়াদিয়ে মুহাসসারে নাস্তানাবুদ করেছে কে? আবার কাবা ভাঙতে লে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায়াবার মরে দরজ দিল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, লোহিত সাগরের উপর থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়ে আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিল কে? ওই আল্লাহ আজও আছে না নাই? তাকে ক্ষমতা আগের চেয়ে কমে আসছে, আগের চেয়ে একটু দুর্বল হয়ে গেছে। আল্লাহ বললেন আমি সাইজ করে দিলাম আব্রাহার বাহিনীকে, আবার সুলাইমান নবীকে স্পেশাল একটা পাখি দিলাম, সুলাইমান নবীর সিংহাসন উড়ে পাখিটা উড়ে। সুবহানাল্লাহ, কি নাম ওই পাখির, কি নাম? মাশাআল্লাহ, এই দেশের মানুষদের ইসলামের সাধারণ জ্ঞান অনেক বেশি। ওয়াজ মাহফিল যে কত বড় ইউনিভার্সিটি আপনি কল্পনাও করতে পারবেন না, পৃথিবীর কোনো দেশে এগুলো নাই। এ তাফসীর মাহফিল কোথাও নাই, পৃথিবীর কোথাও নাই। আমি তো অনেকগুলো দেশ ঘোরার সুযোগ হয়েছে নাই, আর যেগুলো ঘুরি নাই অনেক বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে শুনি, কোথাও নাই। ওখানে কনফারেন্স হয়, কিউএ সেশন, কোশ্চেনিং আনসারিং সেশন হয়, আলোচক দাঁড়ায় প্রশ্ন করে উত্তর হয় শেষ। কিন্তু শীতের মাঠে এরকম তাফসিরুল কোরআন পৃথিবীর কোথাও হয় না। শীতের মাঠে মুফাসসিরকরণের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয় এরকম বিশ্বে কোথাও হয় না, যেরকম ঠিক কিনা? এই জন্য তাফসির মাহফিল গুলোকে আমাদেরকে ক্লাসের মতো মনে করতে হবে। এখান থেকে যা ইনফরমেশন মেসেজ গুলো নিয়ে যাব সারা বছর আমল করার দরকার আছে না নাই? আল্লাহ হুদহুদ পাখি দিলেন, এই পাখির চোখের পাওয়ার ছিল, জুমিং পাওয়ার ছিল বেশি। এ পাখির কাজ ছিল উপরে দাঁড়িয়ে জমিনের কত ফিট নিচে মিষ্টি পানি পাওয়া যায় সুলাইমান নবীকে রিপোর্ট করে দিতেন, তাকাতেন নজর করে রিপোর্ট, যেরকম সুবহানাল্লাহ। আবার জান্নাতে যারা ঢুকবে তাদেরকে পাখির ভুনাগোস্ত খাওয়াবে কে? ওয়ালাহামি তাইরিম মিম্মা ইশতাহুন, যারা জান্নাতে ঢুকবে ফেরেশতারা হুর গেলমানরা ট্রের মধ্যে পাখির গোশত নিয়ে দাঁড়িয়ে থাকবে, কোন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য পাখির কথা বলে আল্লাহ নাস্তিকদের চিন্তা শক্তিকে নাড়া দিতে চায়। আল্লাহ বলতে চায় পাখির দিকে তাকাও, পাখি কি সুন্দর করে উড়ে বেড়ায়, পাখির দিকে নজর করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাবে, চিল্লা এখন ঠিক না? এজন্য আল্লাহ বললেন আওয়ারাম ইয়ারাও ইলা তাইর, পাখির দিকে কি ওরা তাকায় না? পাখি নিয়ে গবেষণা করে মানুষ প্লেন বানিয়েছে, পাখি তার পাখিকে আরবিতে বলে তয়ের। সংসার মাদ্রাসার যারা টিচার আছেন বলেন পাখির আরবি কি? তয়ের, তাই না? বিমানের আরবি কি? তয়ের, তাইয়ার, মাতার মানে এয়ারপোর্ট, তাইয়ার তয়ের সেম থিং। তার মানে পাখি আরবিও যা, বিমান আরবিও তা। সুবহানাল্লাহ পড়েন। পাখি যখন উড়ে বিমানের মতোই উড়ে, বিমান যেমনি উড়ে পাখিও তেমনি উড়ে। বার্ডস অ্যান্ড এয়ারক্রাফট, রকেট অ্যান্ড প্লেন মেনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম ওয়াইল ফ্লাইং। পাখি আর বিমান যখন উড়ে একটা সিস্টেম মেনটেন করেই উড়ে। এই জন্য পাখি নিয়ে রিসার্চ করে বিমানের আবিষ্কার হয়েছে, কিন্তু আমরা করতে পারি নাই, করেছে ইহুদিরা, করেছে খ্রিস্টানেরা। আমরা আছি তুই চার কারণে কাফের, তুই দশ কারণে কাফের, তোর চোদ্দ গোষ্ঠী কাফের। এই কাফের মারা গেলে যেখানে কবর দেয়া হবে ওই কবরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে আর ওই গরুর যে দুধ খাবে, ও কাফের। এরকম আছে না নাই? আমরা কথায় কথায় বলি জাহান্নামী, কথায় কথায় বলি কাফের। বিশ্বনবী বললেন খবরদার, কাউকে যদি তুমি কাফের বলো তোমারে কাফের বানায় দিবে কে? আমরা আছি ফতুয়া দেয়া নিয়ে ব্যস্ত, কোন আবিষ্কার আমাদের হাতে নাই, সব বিজাতিদের হাতে। উইলবার রাইট অরভিল রাইট দুই ভাই এই প্লেন বানিয়েছে, অনেক দিনের সাধনা ওদের। পাখি আকাশে উড়ে আমরা উঠতে পারি না, এই কিউরিসিটি থেকে আপনার পৃথিবীর সব আবিষ্কার, যত ডেভেলপমেন্ট যত উন্নতি সব মানুষের কিউরিসিটি। আপনার মধ্যে যদি উৎসাহ না থাকে, আপনার মধ্যে যদি প্রশ্ন না থাকে, কৌতূহল না থাকে, আপনি কোনো উন্নতি জীবনে করতে পারবেন না, যেরকম ঠিকই না? ওরা শুধু গবেষণা করে চিন্তা করে, পাখি উড়ে আমরা উঠতে পারি না কেন? এখন আমরা পাখির সাইতে আরো জোরে উড়ি প্লেনে, যেরকম ঠিক কিনা? পাখিরে আমরা হারাই দিছি। এই দুই ভাই প্লেন আবিষ্কার করলো,
1903 সালে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে এখনকার মতো এরকম চমৎকার প্লেন না, এয়ারপোর্ট টেয়ারপোর্ট কিচ্ছু ছিল না, ছোট্ট একটা ইঞ্জিন দিয়ে একটা পাখা দিয়ে এরা উড়াইতে শুরু করছে। কিছুক্ষণ উইরা থপাস করে পড়ে, হাত ভাঙে পা ভাঙে, তারপরও হাল ছাড়ে না। তারা চ্যালেঞ্জ নিয়েছে যে কোরআনে পাখি নিয়ে গবেষণা করার কথা বলা হয়েছে, নিশ্চয়ই গবেষণার ভিতরে আমাদের জন্য কল্যাণ আছে না নাই? আমরা হিন্দি সিনেমা নিয়ে ব্যস্ত, জি বাংলা স্টার জলসা নিয়ে ব্যস্ত, ওরা আছে গবেষণা নিয়ে ব্যস্ত, যেরকম ঠিক কিনা? গবেষণা করতে করতে দুই ভাই চলে গেল ফ্রান্সে, ইউরোপের একটা দেশ, ওখানে যে ফ্রান্সের এক রাজার অর্থায়নে বানিয়ে ফেললো প্লেন, পৃথিবীর প্রথম যে প্যাসেঞ্জার প্লেন এক শহর থেকে আরেক শহরে নেমেছে, এটা হচ্ছে ইউরোপের ফ্রান্সে, যেরকম আল্লাহ আকবার, পূরণ হয়ে গেল মানুষের স্বপ্ন, এখন মানুষও ওরে, তবে পাখির গতিতে না, পাখির সেবার দ্রুত গতিতে, জোরে কোন ঠিক কি না? এজন্য পাখি নিয়ে গবেষণা করতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন হাজার রকমের পাখি আমি বানিয়েছি, জোরে কোন ঠিক কি না? কত ধরনের পাখি যে আল্লাহ বানিয়েছেন। নর্থ আমেরিকাতে একটা পাখি পাওয়া যায়, এটার নাম হচ্ছে হামিং বার্ড, পৃথিবীর সবচেয়ে ছোট পাখি। এই পাখিটা যখন বড় হয়, এটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি 4 ইঞ্চি এরকম সাইজ হয়, এত ছোট্ট পাখি। এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় 80 বার পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে, এই হামিং বার্ড সামনে উড়ে পিছনের দিকে উড়ে, চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্পস পর্বতমালার পাশে আলপিন সুইফট বার্ড আছে, সুইফট বার্ড, এই পাখিটা একবার আকাশে উড়া শুরু করলে টানা 8 মাস আকাশে উঠতেই থাকে, জমিনে নামে না, আবার জমিনে একবার নামলে কিছুক্ষণ কাজ সেরে আবার উড়াল দিলে আবার শূন্যে 8 মাস সুবহানাল্লাহ বাড়িতে যে। আরেক পাখি আছে হোমা বার্ড, এই পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে, এই ডিম জমিনে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চাও আবার উঠতে শুরু করে দেয়। এজন্য পাখির কথা কোরআনে বলেছে কে? দুই ভাই প্লেন বানানোর পরে গোটা বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের এয়ারলাইন্স আছে না নাই? আমাদেরও একটা আছে না নাই, কি নাম? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুরু হয়ে গেল কমার্শিয়াল এভিয়েশন, পাখির চেয়ে দ্রুত উঠতে হবে। এখন সবচেয়ে দ্রুতগামী যে বিমানটা বানিয়েছে বোম সুপারসনিক, 1300 কিলোমিটার বেগে চলে, আগে ছিল কনকর্ড, হিথ্রো এয়ারপোর্ট থেকে ওয়াশিংটন ডিসিতে এটার একটা ফ্লাইট ছিল, মানে লন্ডন থেকে যারা আমেরিকা যেতে চায় এটা দিয়ে যেত তাড়াতাড়ি যাওয়ার জন্য, তাও 4 ঘন্টা লাগতো, ঘন্টায় চলতো 1000 কিলোমিটার বেগে। বিজ্ঞানীর কয় না, এত আসতে গেলে হবে না, আরো দ্রুত একটা বানাইতে হবে। এবার বানাইছে বোম সুপারসনিক, বোম বোম আফ্রিদি না আবার, কি নাম? বোম সুপারসনিক, এটা 1300 কিলোমিটার বেগে চলে। শুরু হয়ে গেল মানুষের স্বপ্ন, এবার আমরাও উঠতে পারি পাখির মতো, জোরে কোন ঠিক কি না? পাখি একটা নির্দিষ্ট লেভেলে উঠতে পারে, আমরা ওই লেভেল ছাড়িয়ে 30,000 ফিট উপর দিয়ে উড়ি, ঠিক কি না? আপনারা যে হজে গেছেন, কিভাবে গেছেন? প্লেনে গেছেন, প্লেনে গেছেন তো বুঝলাম, উড়ে উড়ে গেছেন না? বিমান তো আপনাকে নিয়ে শূন্যে উড়াল দিয়েছে, জোরে বলেন ঠিক কি না? এখন কার্গো বিমান, জাম্বু ফ্লাইটের বিমান, কত বিশাল সাইজের বিমান যে ওরা বানিয়েছে, সবচেয়ে বড় সাইজের যে প্যাসেঞ্জার বিমানটা পৃথিবীতে আছে এয়ার বোয়িং A380, এটা কোনো নির্দিষ্ট দেশের না, এটা কাতার এয়ারওয়েজের আছে, এমিরেটস এয়ারওয়েজের আছে, এয়ার ফ্রান্সের আছে, কোরিয়ান এয়ারলাইন্সের আছে। A380 ডাবল ডেকার, 4টা ইঞ্জিন, 525 জন লোক নিয়ে এই বিমানটা শূন্যে উড়াল দেয়। সুবহানাল্লাহ বাড়িতে যে বললেন। এরপরে বানানো শুরু হলো রকেট, বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশে ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী, এখন বিমান আবিষ্কারের পরে শুরু হলো বিমান বাহিনী, বিমান থেকে বোমা মারে কি মারে না? জাপানের হিরোশিমা নাগাসাকিতে আমেরিকান দুইটা বিমান, লিটল বয় আর ফ্যাট ম্যান, দুইটা বোমা ফেলাইছিল, ওই আণবিক পারমাণবিক বোমার বিস্ফোরণে পুরো হিরোশিমা নাগাসাকি ধুলা হয়ে গিয়েছে। এর 10-12 প্রজন্ম পর্যন্ত ওই এলাকাতে যারাই জন্মাতো, কারো চোখ নাই কারো কান নাই, প্রতিবন্ধী হয়ে জন্মাতো। শুরু হলো মানুষের স্বপ্ন, এখন শুধু বিমান না রকেটও আসরে নাই, এখন মানুষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানায়, এখন মিসাইল মারে, এখন ড্রোন হামলা করে, এখন পাইলট ছাড়া রোবট দিয়ে বিমান চালায়, জোরে কোন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন গোলাম পাখির দিকে তাকা, এই পাখির উড়ে যাওয়ার মধ্যে আমি আল্লাহর নিদর্শন আছে না নাই? আওয়ালাম ইয়ারব ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সূরাটা শেষ করলেন কুল আরাআইতুম
ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? ঘুম থেকে উঠে দেখলেন টয়লেটে পানি নাই, টিউবওয়েল চাপলেন পানি নাই, পুকুরে যেয়ে দেখেন পানি নাই, এবার টয়লেট করবেন কেমনে, ব্রাশ করবেন কি করে, পানি খাবেন কোত্থেকে? পৃথিবীর কোথাও যদি পানি না থাকে আপনারে বাঁচাবে কে? নাকি আপনাদের খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বাঁচাতে পারে একজন, তিনি কে? সে আল্লাহ বললেন আমি পানির মালিক, পানির অপর নাম জীবন, আবার পানির অপর নাম মরম। নূহ আলাইহিস সালামের জামানাতে গাদ্দারি করার কারণে এই বৃষ্টির পানি দিয়ে বন্যা করে নূহ আলাইহিস সালামের কওমের বেয়াদব গুলারে ধ্বংস করে দিল কে? তার মানে এই পানি হচ্ছে জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহর সৈনিক। এই সাগরের পানি আল্লাহর সৈনিক। আল্লাহ যদি বলে 20 ফুট তুফান হয়ে কক্সবাজারে আঘাত হান, একটা ধাক্কা মেরে সাউথ এশিয়ার বাংলাদেশ পাকিস্তান সহ সবগুলো দেশের মানুষগুলোকে একটা ধাক্কা মেরে সাগরের ভেতরে নিয়ে যেতে পারে কি পারে না? তার মানে পানি আল্লাহর সৈনিক, আগুন আল্লাহর সৈনিক, বাতাস আল্লাহর সৈনিক। আল্লাহ যদি পানি না দেন, পানি বানানোর ক্ষমতা কারো নাই, যেরকম ঠিক কিনা? আবার আল্লাহ বললেন পানি থেকে গোটা বিশ্বের যত প্রাণ আছে এই প্রাণ গুলোকে তৈরি করেছে কে? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। পৃথিবীতে যত প্রাণী আছে পানি থেকে বানালেন কে? মানুষকে বানিয়েছেন প্রাণী থেকে, বাঘকে বানিয়েছেন প্রাণী থেকে, পাখিকে বানিয়েছেন প্রাণী থেকে। এই পৃথিবীতে যত প্রাণ আছে পানির কারণেই আছে। মঙ্গল গ্রহে পানি নাই তাই প্রাণ নাই, চাঁদে কোনো পানি নাই প্রাণও নাই, জুপিটারে পানি নাই প্রাণও নাই, মঙ্গল গ্রহে প্রাণ পানি নাই প্রাণও নাই। যেখানে পানি আছে ওই জায়গায় প্রাণের সঞ্চার, পানি থেকে সব বানালেন কে? পানি না থাকলে কোনো প্রাণ থাকতো? বিজ্ঞানীরা বলে পৃথিবীর প্রথম যে প্রাণটা হয়েছে সেটার নাম অ্যামিবা। কি নাম? ছোট্ট, ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ফাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ছোট্ট এককোষী জীবকণা, বিজ্ঞানীরা বলে অ্যামিবা এসেছে পানি থেকে। তারপরে বিভিন্ন স্পিসিস প্রজাতিগুলো ডেভেলপ করেছে, এসেছে জুপ্লাংটন, ফাইটোপ্লাংটন, ব্যাকটেরিয়া প্লাংটন, হেলিও প্লাংটন। এজন্য কোরআনে আল্লাহ সেটাই বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের জন্মের প্রক্রিয়ার দিকে তাকাও, তোমাদের জন্মটাও এক ফোঁটা পানি থেকে তৈরি করেছে কে? আবার তোমরা যে পানি খাও, লোনা পানি মিঠা পানি তৈরি করলো কে? মারাজাল বাহরাইনি ইলতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এজন্য পানি দেয় কে? পানি চাইবো কার কাছে? মেঘ আর বৃষ্টি আর পানি চাইতে হবে একজনের কাছে, তিনি কে? সফল হতে চান, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? রোগ মুক্তি চান, ছেলে সন্তান চান, মেয়ে সন্তান চান, দিতে পারে একজন, তিনি কে? অন্যায় করেছেন, অপরাধ করেছেন, অপরাধ থেকে ফিরে আল্লাহর কাছে ফিরতে চান, ক্ষমা চাইবেন একজনের কাছে, তিনি কে? সকল ক্ষমতার মালিক কে? নাকি আমরা? আমরা কে? মনে থাকবে সূরাতুল মুলকের সেন্ট্রাল থিম, দ্য মেইন সাবজেক্ট ম্যাটার, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কোনো ক্ষমতা নাই, তার সৃষ্টি নৈপুণ্যের দিকে তাকালে তারে খুঁজে পাওয়া যাবে, চিল্লা এখন ঠিক কি না? এজন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর উপর অটল বিশ্বাস এবং আস্থা রাখতে হবে, তাহলে বাংলাদেশটারে কল্যাণময় রাষ্ট্র করে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি, বানিয়ে বলি নাই, তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফুসকে বেরোয় সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন। সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে আমরা যা বললাম তার সবটুকুন আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে, আমরা বলি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যারা আমাকে ইনভাইট করেছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। শামুকশার এলাকার এই যে দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল থেকে শুরু করে ভাইস প্রিন্সিপাল, শিক্ষক মহোদয়, এলাকার গার্ডিয়ান যারা আছে সবাইকে আমি সুক্রিয়া জানাই। শিক্ষক যারা এসেছেন, ইমাম সাহেব, খতিব সাহেব, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের কর্মকর্তারা যারাই এসে সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করে নেন।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।